দেখো কাজটা তো আমি করেছি উনি তো করেননি এবার কিছু হলে তো দায়বদ্ধতা আমার থাকে ওনার তো থাকে না তাই ওনারা কেন সই করবে যদি কেসটা ওনাদের কাছে থাকতো সেখানে ওনাদের সই থাকতো আমি যাচ্ছি কটার সময় মানে নিমন্ত্রণ কে কটার সময় তুই ঢুকবি কিসে আছিস বল কার স্কুটি হুম তাহলে আমি তোকে নিয়ে আসবো কটার মধ্যে দশটা দশ আমার ঘুরিতে দশটা দশ না ঠিক আছে কি রিয়াজ দিতে আসবে দাদা দাদা কই দাদা দাদাকে দে হ্যালো বলছি একসাথে ফিরবি তো তুই কি আমার এখানে থাকবি আমার বাড়িতে থাকবি তুই আবার রাতে কি করে বাড়ি যাবি ও ওর বাড়ি ওদিকে ঠিক আছে তাতেই ঢোক বৃষ্টি পড়ছে হুম হুম হুম

কি ওই এটা উকিল বাবু লিখে দিয়েছে এটা আমার লেখা নয় আমি পরিবারটা জুড়ে আমি লেখাটা পড়ে 읽ে আমি বললাম কি যে শোয়ের ওখানে এইটা হবে না এইটা দেব আমি কোনটা দেব কোনটাই আমার শোইটা হবে কোনটা কি হবে ঠিক এনার ছবি তুলে নাও তাহলে উনি অ্যাডভোকেটকে জিজ্ঞেস করে আমাকে বলে দিতে পারবেন দেখিয়ে আমাকে বলে দিতে পারবে কারণ এটা তো উকিলবাবুর লেখা এখানে আমার সিগনেচার করবো সিগনেচারটা কোথায় করবো স্ন্যাম্পটা কোথায় মারবো কোনখানে আমার সিগনেচার করব কোথায় স্ট্যাম্পটা দেবো কোন স্ট্যাম্পটা দেবো আমি কাউকে ভিডিও কল করি না কোনো কথা বলে নেবে স্যারের সাথে আচ্ছা হ্যাঁ অফিসে এই সবে এলাম এতক্ষণ ধরে লাইট ছাড়া কাজ হচ্ছিলো বাবা আমার কপাল ছাড়ো আমি তাও এখনই অফিসটা বন্ধ করব ওর আসার কথা ছিল নটার মধ্যে ও এখন এলো বৃষ্টি পড়ছিল বলে এই একটু আগে ক্লায়েন্ট গেল আমি সবে অফিসের গোছাগুছি করছিলাম হ্যাঁ দিয়ে আর একজন এসছে ওই ইয়েটা করছি হুম হুম বলো বাবান কেনাকাটা করেছেন আমি দেখি কি করব আমি বুঝতে পারছি না আগে বাড়ি যাই তুমি দেখো না সাদা উত্তরীয় তুমি না একটা কাজ করো না ছেলের সাথে ফোনে কথা বলো ওর কি কি লাগবে একটু মানে দেখো না তাহলে অনলাইনে যদি তুমি আনিয়ে নিতে পারো তাহলে এখান থেকে ইয়ে করছি ওর সাথে কথা বলে নাও কি কি লাগবে তুমি যাবে তো আমার সাথে আমি বাড়ি গিয়ে তোমাকে বলছি আমি কটায় বেরোবো হ্যাঁ ঠিক আছে হুম আচ্ছা সুদীষ্ণা ফোন করেছিল কাজ হয়েছে কিনা লাইভ ছাড়া এতক্ষণ তিন চারটে ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম সরি তিনটার সাথে ক্লায়েন্ট কেন বলবো ভিকটিমদের সাথে কথা বলছিলাম তো ওনাদের যেহেতু কিছু ওনারা এর আগে এসেছে তাদের লাইভ হয়েছে কাজটা তারা দিতে এসেছিল সেই বিষয়ে আলোচনা চলছিল তা তারা লাইভ চায় না কেউ বা লাইভ চায় না যেহেতু তারা সেন্ট্রাল ফোর্সে চাকরি করছেন তো সেহেতু লাইভ ক্যামেরা চায় না তো এমনি আমার ক্যামেরায় যেটুকু কাজ নেওয়া সেটুকু নিলাম এবং প্রবলেম শুনলাম কারো আপত্তি থাকলে লাইভ ক্যামেরা হচ্ছে না আগেই জানাচ্ছি কারণ এখন আর সেই আপত্তি থাকলে লাইভ ক্যামেরার দরকার নেই কারণ এখন অ্যাকচুয়ালি ক্যামেরা চলছে অতএব যে লাইভটাই করতেই হবে এর কোনো মানে নেই কারণ আমার এদিকে সবই রেকর্ড হচ্ছে তো সেই দিকে আমি একটু নিশ্চিন্তে আছি তাই ক্যামেরার বাইরে যাদের যাদের সমস্যা শুনেছি তিন থেকে চারজনা চারজনা হুম আর এখনো রয়েছি অফিসে কিছুক্ষণের মধ্যে বাড়ি যাব তো লাস্ট একটা আমার কাছে আপোষ মীমাংসাপত্র এসছে সেটা আমি আমি কাজটা কমপ্লিট করেছিলাম এবং কমপ্লিট করে উকিলবাবুরকে ধরিয়ে দিয়েছিলাম উকিলবাবুর কাছে গিয়ে একটা লিখিত করতে বলেছিলাম যেটা সবাই চাই যে আমাদের সংসার আমরা লিখিত করব লিখিত করব, লিখিত করব। যা হবে লেখা পড়া হবে সাদা কাগজে লিখে দিতে হবে তো আমি জানি যে সাদা কাগজের কোনো মূল্য নেই এবার ওই দশ টাকা স্ট্যাম্প পেপার নিয়ে এসে অনেকে মীমাংসাপত্র লেখে তো আমি বললাম ওটা নোটারি করলে নোটারি ছাড়া কোনো স্ট্যাম্প পেপারের কোনো মূল্য নেই কারণ আমি এই ধরনের লেখাপড়া কোনোদিন করায়ও না আর করিও না তো সেই কারণে আমি উকিলবাবুর কাছে যেসব বলেছেন যে কাছ থেকে করে নিয়ে আসতে তো যেহেতু কাজটা আমি করেছি মীমাংসাটা আমি করেছি সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদের ভালোবাসা আশীর্বাদে তার জন্য সেই মীমাংসাপত্র আজকে আমার কাছে এসে পৌঁছেছে এই মীমাংসাপত্রে এখন আমাকে একটা সিগনেচার করতে হবে তার জন্য ভাই এসেছে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এখানে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে মতের মিল না হওয়ার জন্য পারিবারিক অশান্তির কারণে অদ্য এই আপোষ মীমাংসা পত্র লিখিত হইল বলছি কোনটা এটা না এটা ঠিক আছে আচ্ছা আমি তো পড়ে শোনাচ্ছি এখানে কেমন কারণ আমার এটা আমার লাইফে প্রথম আমি এখানে সিগনেচার করবো অ্যাকচুয়ালি আমার সিগনেচারের কোনো ভ্যালু নেই আমার ক্ষুদ্র সমাজ কর্মী তো উকিলবাবু যখন দায়িত্ব দিয়েছেন অবশ্যই সেই দায়িত্বটা পালন করব এবং উকিলবাবুর অনুমতিতে এখানে সিগনেচার করছি তাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেহেতু এটা প্রথম এটা স্মৃতির পাতায় থাক এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে মতের মিল না হওয়ার জন্য পারিবারিক অশান্তির কারণে শঙ্কর এই ফোনটা ধরো তো ও সরি দাদা আমি দু এক একটা অ্যাপ্লিকেশন পড়ছি আমি আপনাকে পাঁচ মিনিট পর ফোন করছি হ্যাঁ আপনাকে বারবার ঘুরিয়েই যাচ্ছি শুরু এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে মতের মিল না হওয়ার জন্য পারিবারিক অশান্তি ও অশান্তির কারণে অদ্য এই আপোষ মেমাংসাপত্র লিখিত হইল প্রথম পক্ষ স্বীকার ও অঙ্গীকার করিতেছে যে প্রথম পক্ষ বলতে এখানে হলো স্বামী ঠিক আছে আচ্ছা প্রথম পক্ষ অঙ্গীকার করিতেছে যে দ্বিতীয় পক্ষের অত্যাচার করিবে না মানে স্বামী এখানে কথা দিচ্ছে যে আমি গায়ে রকম তাকে এবং শারীরিক অত্যাচার করব না দ্বিতীয় পক্ষের সাথে মানিয়ে নিয়ে মানে দ্বিতীয় পক্ষ তার স্ত্রীর সাথে সে মানাবে সেটাই অঙ্গীকার করছে দ্বিতীয় পক্ষের সাথে মানিয়ে নিয়ে পূর্বের সকল বিবাদ ভুলে সংসার করিবে তার মানে আগে যা যা অশান্তি হয়েছে সবকিছু ভুলে যেহেতু সে সংসার করতে চায় তো সেহেতু তার মতেই কিন্তু তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক কোন রকমভাবে তার গরের স্ত্রীকে ঢুকিয়ে দেওয়া হয়নি আর স্ত্রীর একটু ভুলভ্রান্তি ছিল সেই ভুলের কারণে এই চুক্তিপত্র তো সে আর দ্বিতীয়বার যাতে এই লিখেছে রকম ভুল আগের যে বিবাদগুলো সেগুলো কোনো রকম তুলবে না সে সংসার করিবে কোন রকম অশান্তি করিব না মানে পূর্বে যে অশান্তি যেগুলো ছিল মানে মেয়েটি যেহেতু ভুলবশত একটা কি বলবো বাজে পাল্লাই পড়ে সে একটা ভুল পথে চলে গেছিল সেখান থেকে তাকে আমি ফিরিয়েছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে সে আজকে দুই সন্তানের মা এবং দুই সন্তানকে তার মা মায়ের কাছে ফিরিয়েছে এবং বাবার কাছে ফিরিয়েছি তো সেই যে পরকিয়া যে ব্যাপারটা ছিল সেটা আর কখনো করবে না আর সেই সব অশান্তিগুলো যেগুলো হতো সেগুলো আর করবে না বলছে দ্বিতীয় পক্ষ স্বীকার অঙ্গীকার করিতেছে যে তার স্বামী ও সন্তানদের সকল প্রকার দেখভাল করিবে আচ্ছা এবার আছে দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ মানে তার স্ত্রী যেহেতু সন্তানদের রেখে মা চলে গেছিলেন তো সেহেতু এবার দ্বিতীয় পক্ষ অঙ্গীকার করছে যে তার স্বামী ও সন্তানদের সকল প্রকার দেখভাল করিবে ও তার ভরণ পোষণ বহন করিবে এইখানটা আমি বুঝলাম না ভাই কেন উকিল প্রশ্ন করনি এখানে তো প্রথম পক্ষ তো ও ভরণ বহন করবে আর দ্বিতীয় পক্ষ তো এখানটা করে তাদের দেখভাল বলো মানে যেটাকে বলে সাংসারিক তো এইখানটা ভরণ পোষণ বহন করিবে কি করে হয় এখানে তো আমি লিখে সই করতে পারবো না কারণ আমি তাহলে এখানে সই করে মানে আমি যে সংসারটা তুলে দিয়েছি তাহলে এইখানে দ্বিতীয় পক্ষকে ভরণ পোষণের দায়িত্ব তো দ্বিতীয় পক্ষ মানে তোমার বোন দ্বিতীয় পক্ষ ভরণ দায়িত্ব নেবে কেন দায়িত্ব নেবে তো স্বামী ভরণ দায়িত্ব তো স্বামী আইনত ভাবে তো এই কারণে তো আমার লেখাটা তো ভুল আছে হুম সকল প্রকার দেখভাল করিবে এই জায়গায় লেখা আছে দ্বিতীয় পক্ষ মানে তোমার বোন ঠিক আছে দ্বিতীয় পক্ষ স্বীকার ও অঙ্গীকার করিতেছে যে তার স্বামী ও সন্তানদের সকল প্রকার দেখভাল করিবে এইটুকু বন্ধু ঠিক আছে হুম ও তার ভরণ পোষণ বহন করিবে ভরণ পোষণ মানে এটা তো হতে পারে না ভরণ পোষণ মানে অর্থ দিয়ে তার সমস্ত কিছু পালন করা দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ স্বীকার অঙ্গীকার করিতেছে যে ভবিষ্যতে তার স্বামী ও সন্তানদের নিয়ে পূর্বে সকল বিবাদ ভুলে সুখে সংসার করিবে ও সংসারের কাজ কর্ম করিবে ঠিক আছে এইটুকু একদম ঠিক আছে এত দার্থে উভয় পক্ষ এত দার্থে উভয় পক্ষ সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা অনুরোধে উক্ত চুক্তিপত্র পড়িয়া বুঝিয়া মর্ম অবগত করিয়া সাক্ষীদের সম্মুখে স ইচ্ছায় নিজ নিজ হস্তে সই সম্পাদান সই এখানে সব স্পেলিংগুলো ভুল আছে দেখো সই হবে হ্যাঁ তো সই সম্পাদন সম্পাদান করিয়া দিলেন টাইপিং এ মিস্টেক আছে ঠিক এই সেম ড্রাফটিংটা করবে সই আমি গিয়ে করাবো আমি তাদের দেখতে যাব কেমন আছে পরিবারে আমি তোমার জাহাইমুখে দিয়ে সই করি নেবো এখানে ভুল আছে ভন পোষণ দায়িত্ব তার স্বামী নেবে তোমার বোন কেন ভরণ পোষণ দায়িত্ব নেবে তোমার বোনের এই যে এই লাইনগুলো ঠিক আছে সন্তানদের দেখভাল করবে স্বামীকে কেয়ার করবে স্বামীকে ভালোবাসবে তারপরে এই যে ভবিষ্যতে যেগুলো করেছে সেগুলো আর কখনো করবে না এবং পূর্বে যে বিবাদগুলো মানে স্বামী যে তাকে মারধর করেছিল যে গালিগালাজ করছিল সব পূর্বের বিবাদগুলো ভুলে যাবে ঠিক আছে এবং সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করিবে এবং কাজকর্ম করিবে সংসারের ঠিক আছে এই জন্যই আমার পড়া এই চার সাত দু হাজার টাইপিং হবে কিন্তু ঠিক আছে চার সাত দু হাজার চব্বিশে সংসারটা জোড়া লেগেছিল হ্যাঁ দুই এখানে স্পেলিং অনেক ভুল আছে দেখো এখানে সন্তানদের স্পেলিং ভুল আছে সন্তান সন্ত হয়েছে সন্ত এখানে আকার দি দন্ত নয় দয় এখানে দেখেছো এখানে সন্তানদের কেটে গেছে কিন্তু টাই তুমি আমি যখন করবো সই আমি নিখুঁত ভাবে করবো তা তুমি টাইপিংটা সুন্দরভাবে করে আনবে সরি ডাফটিংটা করে আনবে আমি এখানে সই করে দেব তোমার যে ছেলেটি এসেছিল ওখান দিয়ে করিয়ে আনবে তুমি নেক্সট মঙ্গলবার এসে আমাকে দিয়ে সই করি আমি স্ট্যাম্প টাম্প মেরে দেব ওকে খালি এখানে সন্তানদের এখানে হবে এখানে সহি হয়েছে এখানে সহি হবে মানে স্বাক্ষর হবে কথাটা হবে স্বাক্ষর ঠিক আছে আর সহি না স্বাক্ষর সম্পাদন করিলে এটা হবে এখানে কোনো ডেট নেই ফোন নাম্বার থাকে সাক্ষী এক নম্বর দু নম্বর দিয়ে হবে ব্যাপারটা বুঝাতে পারলাম যখন হবে এখানে এক নম্বর এখানে এই নি

আমি যখন ছবিটা করবো আমি সেই ডেটটা দিয়ে দেবো হ্যালো হ্যাঁ হম हम्म अच्छा अच्छा ठीक है जब मैंने हुए जावे तो ठीक है थैंक यू पोनाम नाम हो सर के हम्म বা ভাই সুখ কি ব্যাপার বুঝতে পারছি না ঠিক আছে ভাই আমি একটা একটা ছবি তুলে নিচ্ছি ভুলটা হয়েছে সেটুকু আমি দেখিয়ে দিলাম হয়তো ওনার ব্যস্ততার জন্যই উনি তো আর করেননি উনি বলে দিয়েছেন ও যারা টাইপিং করে তারা মিস্টেক করেছেন এটা উকিলবাবুর মিস্টেক নয় এটা হলো যারা টাইপিং করছে তাদের মিস্টেক তুমি আর একটা কাজ করতে পারো তুমি উকিলবাবু চেম্বারে চলে যাবে যে সে টিএনএ ড্রাফটিংটা করেছে ওর ফোন নাম্বার আমার কাছে ছিল কারণ তুমি করে নেবে ঠিক আছে করি না করি নি তুমি আসো মঙ্গলবার করে রাতের দিকে এসে সই করে নিয়ে আমি করে দেবো হ্যাঁ এটার আবার জেরক্স কপি করে আমাকে এক কপি দিয়ে যাবে আমার সইটার পরে এক কপি জেরক্স কপি করে আমাকে দিয়ে যাবে অরিজিনালটা তোমার কাছে রাখবে একটা জেরক্স কপি চলে যাবে তোমার যাই ওর কাছে হুম আর সোনা গহনা যে পেয়েছো ওটার একটা লিখিত আমাকে দিতে হবে ঠিক আছে ওটা হ্যাঁ মা এলেও হবে যেহেতু মা আমার কাছে আবেদন নিয়ে এসেছিলেন ঠিক আছে মা এলেও হবে মা তো আবেদনটা আমার কাছে নিয়ে এসেছিলেন তো মা এলেও হবে আর আমি সইটা ওদের কাছ থেকে করিয়ে নেবো দরকার পড়ুন হুম যাও ভালো থেকো আর বিয়ে কবে ও আচ্ছা আচ্ছা যাও একটা ফোন সেরে ওনাকে অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছি হাই বুনু হ্যালো দিদি হ্যালো হ্যাঁ নমস্কার দাদা অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছি বলুন ঠিকই পাঁচ শিক্ষানি হয়েছিল রেজিস্ট্রি করেছিল বুঝেছ হ্যাঁ তো এখন মেয়েটা অন্য ছেলের সঙ্গে হয়তো জড়িত হয়ে এখন বলছে আমি তোবার ঘরে যাব না মানে রেজিস্ট্রি হচ্ছে বিয়েটা হয়নি গট ম্যারেজ হয়েছে তাই তো হ্যাঁ দেব বলে আমি তোমার ঘরে যাব না না আচ্ছা তারপর তো ছেলেটা চাইছে তে তাকে আনতে আচ্ছা

তুমি তাহলে তো আমি বছর আগে বিয়ে করে নিতে পারতাম হুম তো তুমি আমাকে আশা দিয়ে রাখলে রেজিস্টারি করে রাখলে এখন তুমি আসবে না আমাদের ঘরে হুম তাহলে কী করে হবে এবার ছেলেদের তো বিয়ে করতে পরবর্তীতে প্রবলেম হবে না হ্যাঁ সেই তো সেই জন্য আমি বলছি ম্যাম কিছু করা যাবে কি দেখুন অ্যাকচুয়ালি কি দেখুন করা যাবে না বলে তো কিছু নেই দাদা সবকিছুই করা যায় এবার আপনারা কি চাইছেন আমি আগে শুনি পরিষ্কার তারপরে বলতে পারবো হ্যাঁ আমরা তো চাইছি নিতে আচ্ছা মেয়ে চাইছে যে আমি ওই বাড়িতে যাবো না না ডিভোর্স করে দেবো ডিভোর্স করে দেবো এই যে পাঁচ বছর যে লাইফ আমি তাকে মেয়েটাকে জিজ্ঞাসা করেছি হুম যে তুমি কি কোন তৃতীয় মানে মাঝখানে কেউ কি ঢুকে তো তোমার কিছু লোভ দেখাচ্ছে যার জন্য তুমি কি ছেড়ে দিতে চাইছো তো সে বলছে সেটা আমার যখন হবে তখন দেখা যাবে তার মানে সে আরো অন্য কোনো প্রেমে পড়েছে নাকি হ্যাঁ নিশ্চয় এটা তো স্বাভাবিক বোঝা যাচ্ছে ম্যাম তাহলে তো এটা একটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত আমি তো বলবো না এত সহজে ছেড়ে দিকে ছেলে যদি রেজিস্ট্রি করে দিয়ে একটা মেয়েকে বিয়ে না করে সেখানে আমরা মহিলারা গিয়ে কত প্রতিবাদ করি তাহলে একটা ছেলের সাথে যে রেজিস্ট্রি করে পাঁচটা বছর তার জীবনটাকে এভাবে আটকে রাখা হলো বিয়ে করব বিয়ে করব বলে তাহলে সেই জায়গায় কেন প্রতিবাদ হবে না এই নিয়ে মানে আমি আপনার লাইভ গুলো দেখি বলে আপনাকে ফোন করলাম আর কি হুম এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার একটা ছেলে যদি রেজিস্ট্রি করে যদি বিয়ে না করে তাহলে একটা মেয়ে কেসের দ্বারস্থ হয়ে তাকে ছেলেটাকে একদম জেলের ঘানি টানানোর চেষ্টা করে এবং তারাই তাহলে আজকে একটা মেয়ে যে অন্যায়টা করলো এত সহজে যদি ডিভোর্সটা দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদেরকে দিচ্ছি হুম তো সেখানে কেন এর প্রতিবাদ হবে না তাহলে কেন সমাজ জানবে না যে মেয়েরাও এরকম করে রেজিস্ট্রি করে ছেলেদেরকে এরম করে ঝুলিয়ে রেখে তারপরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপরে তাদের লাইফটা হেল্প করে দেয় ছেলেরা এবং সে নাচের ট্রেনিং নিচ্ছিল বুঝেছে হুম তো নাচের ট্রেনিং নেওয়া কালীন এসে দুদিন চার দিন করে এসে থেকে গেছে মানে আমাদের বাড়িতে থেকে গেছে আর কি আমি বুঝে গেছি পাঁচ বছর রিলেশন আছে কোর্ট ম্যারেজ আছে মানে তো দেখুন আইনগত তারা কিন্তু স্বামী স্ত্রী ঠিক আছে এবার সোশ্যাল ম্যারেজটা শুধু হতে বাকি ছিল এইবার বাড়িতেও আসতো যেহেতু দু তিন দিন হলেও থাকতো বা একদিন হলেও থাকতো যেখানে ঘর ভাড়া নিয়েছিল হুম। সেখানে কিন্তু ওরা ভাড়া কেয়ার জানে যে স্বামী স্ত্রী হুম ওখানে কিন্তু দু মাস চার মাস ছিল ওখানে কোনো এগ্রিমেন্ট হ্যাঁ ভাড়া বাড়িতে কোন এগ্রিমেন্ট ভাড়াটের এগ্রিমেন্ট নেই কিন্তু এখনো ভাড়া আছে ওখানে ভাড়া আছে এখনো এখনো ভাড়া আছে হম এবার এবার একটা ধরুন গেলাম সবকিছু হলো বা ধরুন আপনারা গেলেন আপনাদেরকে বললাম আমি সমস্ত কিছু দিক দিয়ে বলছি ধরুন আপনাদেরকে পাঠালাম ঠিক আছে আপনারা গেছেন মেয়ের বাড়িতে কোথায় মেয়ের বাড়ি গেছেন হ্যাঁ মেয়ের বাড়ি আজকে গেছিলাম আচ্ছা কি হলো আজকে গিয়ে মেয়ের বাবা মা মানে বোঝাচ্ছে যে দেখ মানে দুনিয়াটা বড় ইয়েটা কঠিন তুই যেটা করেছিস ছেলে যদি খারাপ হতো তাহলে আমি একটা আমরা একটা চিন্তা ভাবনা করতাম হুম ছেলেটা ছেলেটা এম এসি কমপ্লিট আচ্ছা তো এখন টুকিটাকি কাজ করে আর কি হুম। আচ্ছা তারপরে ছেলের মা বাবা এবং তার দাদা প্রচন্ড ভাবে খিস্তি খাস্তি করেছে মেয়েটাকে যে তোকে আমি পয়সা খরচ করে নাশ করতে পাঠিয়েছিলাম আর তুই কি জিনিসটা করে এসেছিস হুম তুই প্রথমবারই করেছিলিস আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তারপরে তুই এটা করলে আমি তো মানবো না এটা কি ভালো ভাত হয়েছে নাকি জেলে সেভাবে হ্যাঁ তার ভাই অনেক কিছু আমাকেও বোঝালো বললো দেখুন একটা কাজ করুন আমি তার বাবার মানে সে নিয়ে উড়িষ্যায় আজকে গেছে আর কি বললো আমি দু তিন দিন পরে ফিরে আসি তারপরে আপনার সঙ্গে কথা বলবো আচ্ছা তো আমি বলছি ম্যাম এই ব্যাপারে কিছু করা যাবে কি আপনি সবার আগে সুস্থ ভাবে দেখুন যেন পরিবেশ অসুস্থ হোক আমিও চাই না আমি চাই যে সুস্থভাবে হোক আপনাদেরকে যখন যখন উনি থেকে আসার পর আপনারা আগে শুনুন এবং সেটার একটা প্রমাণ রাখুন ভিডিও ফুটেজ লুকিয়ে করতে হবে ভিডিওটা যাতে আপনারা পরবর্তীতে সেটাকে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনাদের মানে রক্ষা কবজের মতো কাজ দেবে আচ্ছা ঠিক আছে প্রথম আপনাকে এটাই বলবো যে আপনি বসুন এবং বসে ওনারা কি বলছেন ওনাদের ওপিনিয়নটা নিন এবং সেটাকে প্রুভ রাখুন তারপর ওই প্রুফ অনুযায়ী আমার সাথে কথা বলুন নেক্স পদক্ষেপ আপনাদের বলে দেবো এখন ফার্স্ট পদক্ষেপ আপনারা ওনার সাথে বসুন আচ্ছা এবং যেদিনকে বসবেন সেদিনকে আমার সাথে একটুখানি ফোনে কথা বলে নেবেন যদি আমাকে পান তাহলে আমি সেই সময়ে উপস্থিত বুদ্ধিতে আমি যেটা আপনাকে বলা সেটা বলে আমি ওনাকে বলতে বলবো সেই প্রশ্নগুলো ওনাকে করবেন ঠিক আছে ঠিক আছে আমি এইটুকুই হেল্প প্রথমে আপনাকে করতে পারি ঠিক আছে আপনি করুন এগোন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনি একটু কন্টিনিউ ফোনটা করবেন যেমন আজকে করছিলেন ঠিক আছে ঠিক আছে আমি আপনার নাম্বার সেভ করে রাখছি হুম আর আমি আপনার অফিস

对对对。Uh huh. uh huh. যায় একটা আসে আমি তোমাদের সাথে কি বলবো হ্যালো কে বলছেন মানিক সরকার বুঝতে পেরেছি নেতা না না আমি একটু লাইভে ছিলাম তুমি কি এখন কথা বলবে না পরে বলবে আচ্ছা বলো বলো হ্যাঁ 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 তোমার তো বসার কথা এর পরের দিনকে কে আচ্ছা 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 হ্যাঁ আমি তোমার কোচ করছিলাম হ্যাঁ niel mamá hacha 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 Hm. hacha hmm. hacha হুম হুম আচ্ছা 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 তো ওই তারপরে বলো তুমি তারপরে বলছি হুম 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 আচ্ছা হুম তত আমি তো জানি তুমি আসবে এবার বলো কি 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 উপকারে লাগতে পারি হুম হুম আমি কিন্তু প্রথমে তুমি দেখে তুমি শুনো না তুমি লাইভটা দেখো লাইভটা তুমি দেখো দেখে দেখ যদি দেখো যে দিদির কোনো ভুল আছে তুমি অবশ্যই বলবে দেখো এতদিন আমরা একসাথে মানে একটা দলের মধ্যে ছিলাম তাই তো তুমি কোনোদিন আমার খুদ পাওনি ভাই হ্যাঁ তাহলে আমার তুমি তো এর আগে আমার কাছে তুমি তো আমার সাথে সম্পর্ক আজকে তো তোমার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তুমি লাইভটা দেখো আমি কিন্তু প্রথমে ওনাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছিলাম কিন্তু কোনো কথা বলার সুযোগ পাচ্ছিলাম না আমি কিন্তু একতরফা বিচার করি না তুমি জানো নিরপেক্ষতার সাথে সমস্যা মেটানোর চেষ্টা করি তো লাস্টের দিকে একটু টক হয়েছে হয়নি বলবো না হয়েছে হুম যেহেতু আমি কথা বলতে পারিনি আমি একটা সুস্থ পরিবেশ নিয়ে আমি সংসারটা করানোর চেষ্টা করছি কারণ একটা বাচ্চা আছে ভাই একটা আট বছরের সন্তান ঠিক আছে আর যদি মিলনের দোষ থাকে মিলনকেও বলবো যদি বোনেরও দোষ থাকে বোন কেও বলবো এবং আমার দোষ থাকলেও তোমরা বলবে এবং ভাই তোমার দোষ থাকলে তুমি যত বড় নেতা হোম তোমাকে বলবো এবার আমি চাইবো যে তুমিও থাকো আমরা আমি একটা ডেট দিচ্ছি তোমাদেরকে ডেট দিয়ে ওখানে বসা হোক বসিয়ে তুমি যেটা বলছো তুলে ধরবে তুমি তুলে ধরো তাতে কিন্তু ভাই প্রমাণ প্রমাণ সাপেক্ষে ঠিক আছে উত্তেজিত পরিবেশ আমরা করতে চাই না যেহেতুরা সংসার করবে কেন আমি তো ফোন করেছিলাম তুমি লাইভটা দেখো নি বলেই জানো না যখন আমি ফোন করেছি ফোন করে যখন তার স্ত্রী যখন বলছে যে এর সাথে সম্পর্ক সেখানে যখন আমি কথা বলাচ্ছি তার স্ত্রীর লাইভটা একটু দেখো তুমি তার স্ত্রীর লাস্টের দিকে দেখো লাস্টের দিকটা ও তার স্ত্রী ভালোভাবে কথা বলছে তো আমার যদি আমার স্বামী যদি কারোর সাথে প্রেম করে আমি যদি জানতে পারি তার জন্য আমার সংসার ভাঙছে আমি তো তার চুলের মুঠে টেনে চিয়ে দেবো ভাই ঠিক আছে আমার দরকার নেই মহারাষ্ট্রে আছে তাহলে তো আমি মুখের কথা তো মুখের তো চুলের পড়ে ধরা যায় সে বলছে কি সে তুমি তুমি আমি তোমাকে রেকর্ডটা তুমি আসো তুমি তার আগে বসার আগে তোমার সাথে আমি দেখা করবো ওকে দেখা করে তুমি রেকর্ডটা শুনে নেবে শুনে নেওয়ার পর দেখো তুমি একটা ভাই তুমি হও বা বোন হোক একটা তো তোমরা দায়িত্বে রয়েছে জনপ্রতিনিধি তাই তো তো সেই জন এবং তুমি নেতা বোন জনপ্রতিনিধি আমি ধরলাম তো দুটো পাওয়ার একই করে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমারও যেন কোন ভুলভ্রান্তি না বেরিয়ে আসে তোমারও যেন সম্মানটা আমি রাখতে পারি তার জন্য আমি তোমাকে রেকর্ডটা শোনাব রেকর্ডটা শোনার পর যদি তুমি মনে করো যে না এখানে মিলনের ফল্ট আছে বোনের ফল্ট নেই তাহলে তুমি যেটা ওখানে তুমি মিলনকে বলো বোনকে বলো সে তোমার উপর পুরো ছেড়ে দেবো আমি ওখানে কোনো কথাই বলবো না তুমি খালি রেকর্ডটা শুনে তারপরে মিটিং এ বসবে তাহলে যেন তোমাকে না কেউ না ছোট চোখে দেখে হ্যাঁ হ্যাঁ এই দিনকে যিনকে আমার সামনে যে কথাটা হয়েছে ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো না আমি বলছি রেকর্ডটা তো পাঠাতে পারি না তুমি যেদিনকে মিটিং এ বসবো সেদিনকে তোমার সামনে দাঁড়িয়ে আমি আধ ঘন্টা নিয়ে ওইটুকু কথা তুমি শুনবে শুনে তারপরে মিটিং এ বসবে আমি চাই তোমারও সম্মান থাক হ্যাঁ ওরে রেকর্ড পাঠানো তো রাইট নেই ব্যাপারটা বুঝেছো রেকর্ডটা ওদের ক তারখে লাইট ছিল আমি আমি গেছিলাম তোমার কবে গেলাম দুদিন আগে দু তিন দিন আগে মনে হয় হ্যাঁ তুমি দেখে নাও একটুখানি লাস্টের দিকে কেটে দেখো লাস্টের দিকে হুম হুম এই তোমার বাড়ি যাবো না তোমার পার্টি অফিসে যাবো अच्छा अच्छा ठीक ठीक भलो হ্যাঁ हाँ हाँ ठीक শনিবার হ্যাঁ ও ভুলে যায় আমি কাজ করার দরকার হয় কাজ করে চলে আসি তারপর যা হলো হলো আর কিছু খেয়াল থাকে না যাই হোক আর বেশিক্ষণ লেট করবো না একটু বাড়ি যেতে হবে দরকার আছে লাইভে থাকতে পারলাম না সরি আমি অন্যদিন আসবো লাইভে আমার আবার কালকে বেরোনো আছে ঠিক আছে তো এতক্ষণ ধরে কাজ চলছিলো অফিসে তোমাদের সামনে আসতে পারিনি অনেক কথাই তোমাদেরকে বলার আছে কিন্তু সেটা আমি পরবর্তীতে বলবো ডিম্পিদির আমি কমেন্ট দেখলাম তো ডিম্পিদির দির উদ্দেশ্যে একটা কথাই বলবো ডিমপিদি তোমাকে যে প্রসেস আমি বলেছিলাম সেই প্রসেসে তুমি এগো এবং আমি এইটা নিয়ে লাইভ করব। আমি সময়ে পাচ্ছি না একটুখানিও যেহেতু তোমার ওই যে প্রসেসে তোমাকে এগোতে বলেছি সেই প্রসেসটা অ্যাপ্লাই করার পর তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো লিপ মিলছে না তো হুম তো সেই প্রসেসটা অ্যাপ্লাই করার পর তুমি যোগাযোগ করো আমার সাথে আর আমি ওইটা ওই বিষয়টা নিয়ে তোমার লাইভে বসবো যেহেতু তোমরা এতদিন আমার জন্য কেউ কিছু বললে তোমরা তীব্র প্রতিবাদ করেছো তীব্র প্রতিবাদ আমারও আমি আমি নই আর কাউকে ছেড়ে কথা রয়েছে বলি না যার অন্যায় যেটা দেখবো সেটা আমি অবশ্যই বলবো তাতে যা হয় হয়ে যাক আমি ওসব দুনিয়া এদিকে যাই যাক বাবলি মুখার্জি বাবলি মুখার্জির লক্ষ্যে এগোবে তো আমি আছি তোমার পাশে শুধু নয় আমার পাশে যেমন সবাই রয়েছে যারা যারা রয়েছে তাদের সকলের পাশে আমিও রয়েছি এক হাত বাড়িয়ে দিলে আর এক হাত বাড়িয়ে দিতে হয় তো আমি তোমাদের সাথে আজকে থেকে নয় বহু দিন থেকেই আমি তোমাদের সঙ্গ পেয়েছি এবং মেন্টাল সাপোর্টের জন্য এইভাবে এত ঝরঝাপটার মধ্যে দিয়েও কাজটা চালিয়ে যেতে চাইছি নাহলে আমি নিজে ইচ্ছায় আমি কবেই কাজ বন্ধ করে দিতে পারতাম কিন্তু কাজটা বন্ধ করে দিইনি খালি তোমাদের ইচ্ছা জনতা চায় না আমি কাজটা বন্ধ করি অ্যাকচুয়ালি মানসিক শান্তি পেতাম যদি কাজটা বন্ধ করতাম কিন্তু আমার মানসিক শান্তি এইভাবেই নষ্ট হচ্ছে সে হোক দুটো মানুষ তো হাসছে তো সেটাই হাসুক আর আমি আছি এইটুকুই বললাম আমি খালি সময়ের অভাবে আমি তোমাকে সময় নিতে পারছি না আমি কটা কাজে খুব ব্যস্ত তুমি খালি ওইটুকু করে আমাকে জানাও যে বাবলি আমার এরগুলো হয়ে গেছে তারপর যেটা করার আমি করছি আমি ডিম্পিদির উদ্দেশ্যে এইটুকু লাইভে বলে রাখলাম যারা যারা এখানে আছো ডিম্পিদিকে বলে দিও যে বাবলি কি প্রসেস বলেছে সেই প্রসেসে এগোতে পর বাবলিকে একটা ফোন করতে রাখছি টাটা গুড নাইট ভালো থেকো আবার দেখা হবে তোমাকে কালকে আমি ফোন ফোন রাতের দিকে করো হ্যাঁ এখন না দিদি আমি এখন বেরোচ্ছি রাতের দিকে ফোন করো আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো রাখলাম গুড নাইট টাটা বাই বাই আজকে দেখা হবে না পরে কথা হবে আজকে থাকতে পারবো না বুলবুল আমার কিছু কাজ আছে গো বাড়িতে ওই কাজগুলো করতে হবে ওর জন্য ঠিক আছে চলো টাটা